কাছে এই প্রশ্নটা রয়েছে যে ডালি এই ঝগড়াটা কোথায় থেকে শিখেছে? বিশ্বাস করুন বৌদিরা, আপনাদের থেকে, ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে নয়, আমার মিষ্টি মিষ্টি বৌদিরা যারা রয়েছে তাদের থেকে শিখেছেন। আর এখানে প্রচুর দাদারাও হাসছেন, কারণ দাদারাও জানে গোবিন্দ পেছনেই আছে, এক্ষুনি এসে গোবিন্দ। আরে বাবা, এখানে প্রচুর গোবিরাও রয়েছে, ডালি গোবিন্দ গোবি, পুরো ফুল ফ্যামিলি, ফুল ফ্যামিলি। তাহলে একটা মিষ্টি গান হবে। আরে বাবা, আমাকে তো আপনাদের জামাই আই লাভ ইউ বলে না, সেটা আপনারা টিভির পর্দায় দেখতেই পেরেছে। কবে বলেছে, কবে বলেছে, বলেছে বলেছে। দাঁড়ান, শুধু আমাকে নয় আরো অনেককেই বলে। বাবা শুনতে পাচ্ছে তো, আবার বলাও যাবে না, শুনতে পাচ্ছে তো বলাও যাবে না। এখন এখানে এসব করছি, সেই মা মনে হয় সার্ভিস সেন্টারে গিয়ে আমার হবে প্যাদানি। এতদিন দেখেছেন আমি প্যাদানি দিয়েছি, এবার আমার প্যাদানি হবে। তো দর্শক বন্ধুরা তো একটু আই লাভ ইউ বলতেই পারে, আর মিষ্টি মিষ্টি বৌদিরা তো বলতেই পারে। বলেছে তো তোমার জন্য, তাই? ইয়েস, সেম স্কেল প্লিজ। এখানকার ছেলে বন্ধুরা বলেছে তোমার জন্য। কি বলছো গো? तुझे देखा तो ये जाना सनम, प्यार होता है दीवाना सनम। की करछो गो, तुम ये मार घर भेगे देबे। वो तो आएगा फ्रॉम दम दम, एक ताली बजा कम से कम, कम से कम बजा। बाबा সন্দীপনের জন্য একটা জোরে হাত তালি। থ্যাংক ইউ সো মাচ। আমি সিঁদুরটা পরে এসছি, হ্যাঁ, সেটা মাথায় খেয়াল রাখতে। দেখতে পাচ্ছ না, সেটা আলাদা ব্যাপার, দেখতে পাচ্ছ না, কিছুই দেখতে পারে না। আমি ভাবছিলাম সেই যাত্রার নাম বলবো, স্মৃতির সিঁদুর চেটে গেল ইঁদুর। ঠিকই বলেছে, মনে করিয়ে দিয়েছে। আমার মা মনে হচ্ছে সার্ভিস সেন্টারের বাড়িতে প্রচুর ইঁদুর আছে। আর বলবেন না ইঁদুরের কথা, আপনারা তো দেখেইছেন বাজা গোবিন্দতে প্রচুর ইঁদুর আছে। আচ্ছা তুই আবার কি? ও মা মিষ্টি বা, দেখো আমি একটা কথা বলি, এই যে প্রত্যেকে ফোন নিয়ে ভিডিও করছে, আমার একটাও ফোন নেই কিন্তু, কেন বলো? তোমার ফোন নেই একটাও? না, একটাও ফোন নেই, কেন বলো? কেন? এই যে ফুলসজ্জার রাতে আপনারা দেখেছিলেন, গোবিন্দ ধৌদ্র ফুল আর জবা ফুল দিয়ে আমার ফুলসজ্জা খাটটা সাজিয়ে দিয়েছিল, যারা যারা দেখেছিলেন। কেন? আমি যখন জিজ্ঞেস করেছিলাম গোবিন্দকে, বলেছিলাম ডালি তো মা কালীর মতন, তাই জন্য জবা ফুল দিয়ে সাজিয়েছি বিছানা। আমাদের যে মা মনসা সার্ভিস সেন্টারের যে মিষ্টি আমার শ্বশুর বাড়িটা আছে, ছোট শ্বশুর বাড়িটার না ছাদ ফাটা জানেন তো, বৃষ্টি হলে টপ টপ করে জল পড়ে। ভালো সুন্দর দাদু একটা ফোন কিনে দিয়েছিল, সেটাও আমার হয়ে গেল, শেষ শেষ, গঙ্গা জলে বাইয়ে দিলাম, টপ টপ করে জল পড়েছে, ফোন নষ্ট হয়ে গেছে। তারপর থেকে একটা ফোন কিনে দেয় না, একটা ফোনও কিনে। আচ্ছা সব শোনা যাচ্ছে না পেছনে, আমার হবে আজকে বাড়ি গিয়ে, হবেই হবে বৌদিরা, আমি আর বাড়ি যাবো না, আপনাদের কাছেই থাকবো। তাহলে সবাই মিলে আমরা একটু জয় গোবিন্দ জয় করব, এবং তারপরেই কিন্তু আমার অসাধারণ মিষ্টি আপনাদের। বাবা বৌদি, এত হাসি তো আমি স্টেজে ওঠার পরে আপনার হাসি পাইনি, এখন গোবিন্দর নাম নিচ্ছে আপনার এত হাসি, মানে আমি কি করব, আমার বডির এতগুলো না, একটাই বউ, একটাই বউ, একটাই বউ, একটাই বউ, হ্যাঁ একটাই বউ, ঠিক আছে, আর দুটো তিনটে বউ না, একটাই বউ। তাহলে ডাকতে হবে তো, যারা একটাই বউ তাকে তো ডাকতে হবে। তাহলে সবাই মিলে একটু জয় গোবিন্দর জয় করি, জয় গোবিন্দর জয়। स्टाइल से बुलाते हैं सब मिलके, 1 2 1 2 3 4 Govinda, everyone together please welcome, go 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 Govinda, go 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 Govinda, ki bolche এটাই ভালো দেখতে বলছিলাম, বলছিলাম মা মনসা সার্ভিস সেন্টার থেকে এসছি, একটু হাততালি হবে না? হ্যাঁ, এটা ভালো দেখতে আমি জানি, কিন্তু এই ড্রেসটা পরে আসতে পারলাম না আজকে, আমি ওনাকে বলেছিলাম একটু কেচে ফেচে রাখতে, একটু ইস্ত্রি বিস্ত্রি করে রাখতে, ইস্ত্রি করতে গিয়ে পুড়িয়ে ফেলেছে, কাজবার তো শেখায়নি কিছু দাদু, এ রেগে গিয়ে তাকাচ্ছে এখন আবার। আমি শুনছিলাম খুব গান টান করছিল। আমি শিখেছি নতুন গান, নতুন মাস্টার, হেভি দেখতে ছেলেটা, মাইরি গোবিন্দর থেকে ভালো দেখতে। গান তো আমি শিখিয়েছি সব, চুপ করো, তুমি কি শিখিয়েছো? আপনারা সব জানেনই, আমি শেখাইনি আপনাকে গান, শুধু রুটি বেলা শিখিয়েছো, রুটি বেলো,
সারা দিন রুটি বেলো। আমি রুটি বেলা শিখিয়েছি, রান্না করা, বাসন মাজা, কাপড় গাজা, কুটনো কাটা, জুতো সেলাই, চণ্ডীবাট সব শিখিয়েছি আমি, তাই তো? এমন কি দেখুন এই যে কি সুন্দর লাগছে, জামা কাপড় পরে এসেছে, আমি বানিয়ে দিয়েছি। চুপ করো, তুমি বানি সবার সামনে কি বলতে বলেছি তোমাকে? আমি নিজে হাতে সেলাই করে বানিয়ে দিয়েছি আমি এই জামা কাপড়, ভালো হয়েছে? হ্যাঁ, সেলাই করে। আর আমার ব্লাউজ গুলো দেখেছেন, ফাটা ফাটা ব্লাউজ বানিয়ে দেয়, শাড়ি পরি ফাটা ব্লাউজ। তো ব্লাউজ বানানো তো সোজা নাকি? তাই বলে ফাটা, শীতকালে শীত লাগে, ঠান্ডা লাগে আমার। মাপও তো নিতে দেয় না, আন্দাজে আন্দাজে বানিয়ে দি, তাই না? খুব হাসি পাচ্ছে না বৌদি? আমার বেলায় তো কোনো দাঁতই দেখতে পাচ্ছিলাম না, দাঁত বন্ধ। গোবিন্দ সবসময় হাসে, তো হেসে থাকি আমি, সেই জন্য আমাকে দেখে সবার হাসি পায়, তাই না? হাসা ভালো, হাসা স্বাস্থ্যের পক্ষে ভালো। লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন। এনিওয়েজ, আমরা আছি বসন্ত উৎসব ক্লাব বন্দে মাতরম আয়োজিত, আজকে তৃতীয় দিন। বন্দে মাতরম, আরে সবাই একসাথে বলো বন্দে মাতরম। আমরা সংবর্ধনা পর্বটা সেরে নেব। এই যে মহামনসা সার্ভিস সেন্টারটা কিন্তু লক আউট করে দেবো এবার। শোনো, তোমায় বলে দিলাম এরপর থেকে কোনো মঞ্চে তোমার সাথে কথা বলবো না, যদি তোমার এই বর আসে সঙ্গে। এই শোনো, আমি বলেছি তো যতই হোক না কেন আমার বরের একটাই বউ, আমার বউয়ের একটা, মানে আমার বউয়ের একটা। কি গুলিয়ে যাচ্ছে ওকে থেকে, সব গুলিয়ে যায়, সব গুলিয়ে গেছে, কি বলবো বলুন তো। আচ্ছা যাই হোক, বলছি যে তোমাকে তো 6,500 টাকা এখন তো দেয় না, শুনেছি 10-12,000 টাকা দেয় দাদু। একটু বাড়িয়েছে মাইনে, তাও তো কিপটে 5,000 টাকা কেটে নেয়, বলে নাতনি এত খায়। এই কোথায় খায়, আমি দেখতে পাচ্ছি না, কত রোগা। সেই এই রোগা হয়েছে কি করে জানেন? মানে সবাই বলে বউ পোষা মানে হাতি পোষা, আমি ডাইনোসর পুষেছি। কেন রোগা জানেন? আমার পেছনে দৌড়ে দৌড়ে ঝাঁটা নিয়ে দৌড়ায় সবসময়। চুপ করো, এটা ভালোবাসা, ভালোবাসা তুমি কি বুঝবে গো? ওরকম ভালোবাসা পেলে সব দাদারা রোগা হয়ে যাবে তাড়াতাড়ি। পেছনে দেখো কত দাদা সুন্দর সুন্দর, একজন না একজনকে বাড়ি নিয়ে যাবো, এদিকে প্রচুর আছে আমার, দাঁড়াও যাই। বলছি ডালি দিদিমণির জন্য গান গাইবো একটা। না কোনো দরকার নেই গান গাওয়ার, চুপ করো, গান গাইছে আমার জন্য। আহা কি মিষ্টি মিষ্টি দেখতে। ডালি দিদিমণির জন্য গান গাইবো। হ্যাঁ, ই বডি দেখাও, বডি বডি দেখাবো, বুঝে বডি দেখাতে হবে। আচ্ছা আর কি কি দেখাতে? হ্যাঁ হ্যালো, এই তো ওখানে কতগুলো ডালি দিদিমণি। এই তুমি এদিকে তাকাও, ওদিকে কেন তাকাচ্ছো, ওদিকে তাকাচ্ছো, মেয়ে দেখলেই খালি ফাঁস ফাঁস করে। ছি 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 ছি, কি বলবো আজকালকার ছেলেরা, আমি বলছি তো যাদের বাড়িতে ছেলেরা আছে আমার সাথে বিয়ে দিয়ে দিন, মানে একটাকেই করবো বিয়ে, সেটা আলাদা ব্যাপার। তুমি পেছনটা থেকে কেন আসছো? একটু সাথে সাথে আসছি, অনেক দিন কেউ সাথে দেখে না, তাই ভাবলাম ডালি দিদিমণির জন্য একটা গান গাই আপনাদের সবার সামনে, ঠিক আছে? ও মানে আমি বলছি আপনাদের গোবিন্দর ব্যাপারে, গোবিন্দকে ছেড়ে একটু রোহনের ব্যাপারে বলছি, কে মারলো সিটি? আরে গোবিন্দকে ছেড়ে একটু রোহনের ব্যাপারে বলছি, ওকে একেবারেই আপনারা একটা নতুন ভাবে দেখতে পাচ্ছেন, একেবারে দেখুন ফুল প্যান্ট পরে এসছে, ফুল প্যান্ট পরে এসছে, দেখুন টুপিও নেই, দেখুন বললাম না সব কাচতে দিয়েছিলাম, পারেনি, নষ্ট করে দিয়েছে, ওগুলো ছেড়ে আসতে হয়েছে। কিন্তু আমি রিক্সাটা নিয়ে এসেছি আজকে, রিক্সা বাইরে দাঁড় করিয়ে এসেছি, পাংচার হয়ে গেছে আপনাকে পাম্প। ওই তো সারা জীবন ওই তুলেই যাই আমি, একটু তুলবই আমি সারা জীবন, চেন পড়ে গেছে, একটু চেনটা তুলে দিন না গিয়ে, মানে নিয়ে যাবো ই করে আপনাকে বাড়ি, মানে আমি তুলবো চেন? বাবা তোমার তো দিনকে দিন মানে কি বলবো আমি, বাড়িতে যদি দাদাদের কোনো প্রবলেম হয় বৌদিরাই তো ঠিক করে দেয়, তাই না? এবার আমার রিক্সার চেন পড়েছে, উনি ছাড়া কে ঠিক করবে? আমি তো ঠিক করব, আর কে আছে বলো? ওই জন্য আমাকেই তো করতে হবে, তাহলে আমি যাই, আপনারা এই যে আমার বরের সাথে একটু দেখে দেখে রাখবেন, আর বৌদিরা চোখগুলো নিজের সাথে রাখবেন, হ্যাঁ চোখগুলো নিজের সাথে, হ্যাঁ কারণ আমি তো নিজেরই না বৌদি, না তুমি আমি তো নিজেরই, তাই আমার নিজের সাথে রাখবো চোখগুলো, চিন্তা করবেন না। হ্যাঁ তা না, সত্যি কথা বলতে রোহন এবং আজ দর্শক বন্ধুদের জন্য প্রায় অনেক দিন পর একসাথে গোবিন্দ ডালি, অনেক অনেক দিন পরে। আর আমি যেমন আগে বললাম যে ভজ গোবিন্দ এমন একটা সিরিয়াল, এমন একটা ধারাবাহিক যেটা আমাদের মনের ভেতর থেকে যাবে না, একদমই ঠিক, দর্শক বন্ধুদের মনের ভেতর থেকেও যাবে না, এবং আপনারা যে ভালোবাসাটা রোহান এবং স্বস্তিকাকে দিচ্ছেন প্লিজ দেবেন। আর সামনেই ওকে তো আপনারা রোজ দেখেনি, শনি রবিবার তো,
সবার জন্য মজা। আর ডালিকে তো আপনারা এখন রোজই দেখতে পাচ্ছেন বিজয় নিয়েতে, তো ওকে অনেক অনেক ভালোবাসা যেমন আপনারা দিয়েছেন, আগামী দিনেও আমি জানি আপনারা ভালোবাসা ওকে দিতে থাকবেন, আমাকেও দেবেন একটু একটু, তো তাহলে খুব ভালোবাসবেন। আপনি চেনটা তুলে দিন এবার গিয়ে। তাহলে যাই আমি, তাহলে তাহলে এবার জম্বে মজা রোহনের সাথে, তাহলে সবাই মিলে একটু জয় গোবিন্দ, খুব ভালো থাকবেন এবং দেখতে থাকবেন বিজয়িনী স্টার জলসায় রোজ রাত 9টায়। থ্যাঙ্ক ইউ সো মাচ, শুভরাত্রি। কিন্তু দেখতেই হবে বিজয়িনী, আমার ফেভারিট সিরিয়াল হয়ে গেছে এই কদিনে, যেদিন থেকে স্বস্তিকা আসছে বিজয়িনীতে। বাবা আমি বিজয়িনী ছাড়া কিছু দেখছি না।